লাভবিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। পরম করুণা বরুণালয় সর্বাবতার সার শিরোমণি প্রেম পুরুষোত্তম নদিয়া বিহারী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য, বিশ্ববৈষ্ণব বরেণ্য চূড়ামণি প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে সাধকের এই যে দুর্দান্ত শত্রুগুলি, এদের সঙ্গে শত্রুতা না করে সদ্ব্যবহার করতে শিক্ষা দিচ্ছে। শত্রুর সঙ্গে শত্রুতা করা এইটি মহানতা নয়, সদ্ব্যবহারের দ্বারা তার মতিকে বদলে দেওয়া, তার সঙ্গে সপ্রেম ব্যবহার করা, এইটি যেমন মানবতা, ঠিক সেই প্রকার কাম ক্রোধ লোভ মোহ এরা চিরশত্রু হলেও এদেরকে দিয়ে কৌশলে কিভাবে প্রেম ভক্তির সাধনা করিয়ে আর পরম মিত্র বা ভজন পথের পরম সহায়ক রূপে এদেরকে স্বীকার করতে হবে, শ্রীপাদ দিচ্ছেন তারই মনোরম শিক্ষা। এমন শিক্ষা বিশ্বের ইতিহাসে নেই বললেই চলে। কোন দর্শন গ্রন্থে বা কোন নীতিবাক্যে বা স্মৃতিতে এই জাতীয় উপদেশ প্রায় মেলে না। কি করে মিলবে? এ যে পূর্ণ চন্দ্রমা শ্রী গৌরচন্দ্রেরই কৃপা চন্দ্রিকা, এই যে উনি বর্ণনা দিচ্ছেন, এর যে স্নিগ্ধ আলোক সেটি গৌরাঙ্গচন্দ্রের অপরূপ চন্দ্রিকা অক্ষরে অক্ষরে বিরাজিত। তাই তো এত মনোজ্ঞ, তাই এত হৃৎকর্ণ রসায়ন, তাই এর আকর্ষণী শক্তি এত অত্যদ্ভুত। ইতিপূর্বে আমরা কিঞ্চিত পর্যালোচনার অবকাশ পেয়েছিলাম লোভ সাধু সঙ্গে হরি কথা। সবচেয়ে বেশি দুঃখ কি? জগতে নিশ্চিত পতিপুত্র হারিয়ে মানব নিতান্ত বিয়োগ বিধুর হয় কি না, শোকে পাজরি ধসে যায়। পতিপুত্র হারিয়ে, ধন হারিয়ে, সম্মান হারিয়ে, পদ হারিয়ে যে দুঃখ বেদনার অনুভব হয়, মনে হয় যেন পাজরটাই ধসে গেল। কিন্তু মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে দুঃখের ভিতরে শ্রেষ্ঠতম দুঃখ কি? রামানন্দ রায় উত্তর দিলেন, কৃষ্ণ ভক্তির সঙ্গপে যখন তাকে হারিয়ে যাওয়া হয় আর কথা শ্রবণের সুযোগ নেই, তিনি চলে গেলেন। আকাশে যে মেঘ উদিত হয়েছিল সেই সাধু মহান্ত মেঘগণ তারা এই কথামৃত প্রেমামৃত বিশ্বদানে করে বরিশন,
মেঘ চলে গেল, দুর্দৈব ঝঞ্ঝা পবনে মেঘ নিল অন্য স্থানে, মরে চাতক পিতে না পারিল। যখন তারা চলে যান তখন তাদের সঙ্গহারা হয়ে যে বেদনার অনুভব হয়, জয়ছে মণিহারা ফণি, তার সঙ্গে জগতের পুত্র শোক প্রতিশোক কোনো তুলনীয়ই হতে পারে না। তাহলে কতখানি আকর্ষণ সৃষ্টি করে এই হরি কথা। এই জন্যই পুরাণ বললেন, যাদের মুখে হরি কথা এবং যাদের কানে হরি কথা, জন্মে জন্মে যেন তাদের সঙ্গ আমরা পাই, পরম প্রার্থনার। এই দেখুন হরি কথার কতখানি শক্তি। মহাপ্রভু প্রতিজ্ঞা করেছেন যে উনি রাজ দর্শন করবেন না। কেন? ত্যাগী সন্ন্যাসী লীলা করছেন। শঙ্করাচার্য কত কত রাজাকে শিষ্য করেছেন, উনিও তো সন্ন্যাসী। আচার্য রামানুজ, তিনিও কত রাজরাজার ঘরে অতিথি হয়েছেন। মহাপ্রভু তিনি রাজ রাজেশ্বর কর্তৃক বন্দিত চরণার বৃন্দ হয়ে তিনি রাজার সঙ্গে সম্ভাষা করতে ইচ্ছুক নয়। কেন? লীলাটা হচ্ছে ত্যাগীর লীলা, এ শঙ্করাচার্য পাদের মতো নয়, আচার্য রামানুজের মতো নয়। তারা অনেক রাজরাজার কে শিষ্য করেছেন, তাদের সঙ্গে রাজসভায় গিয়ে বাগযুদ্ধে পরাজিত করেছেন, আর ইনি রাজ দর্শন করতেই ইচ্ছুক নন। গৌরলীলা সম্পূর্ণ ভিন্ন, গৌরীয় সম্প্রদায় সম্পূর্ণ ভিন্ন। গৌরীয় চেতনা, কৃষ্টি, ঐতিহ্য, ইতিহাস, ইতিবৃত্ত, উপাসনা সব কিছু ভিন্ন। কোনো সম্প্রদায় কোনো আরাধনা পন্থার সঙ্গে এর মিল খাবে না। এই দেখুন শঙ্করাচার্যপাদ, তিনি ভারতবর্ষের কোনায় কোনায় মঠ মন্দির করেছেন, তীর্থগুলো সংস্কার করেছেন। ভারতবর্ষে ছটি তার প্রমুখ মঠ রয়েছে, চার কোনায় চারটে, আর কাঞ্চি ক্ষেত্রে, কাঞ্চি কামকোটিতে একটি, আর কাশীতে একটি, এই ছটি ওনার প্রমুখ মঠ। কিন্তু দেখুন আচার্য রামানুজ, আচার্য মধ্য, তারাও কত মঠাদি স্থাপন করলেন, কিন্তু মহাপ্রভু সারা জীবন পরের বাড়িতে থেকে গেলেন, কাশী মিশ্রালয়ে। তো আলয়টা ভালো করে বড় করতে পারতেন না, যাতে দুপাশ হাজার বৈষ্ণব এসে বসে থাকে, এই এতটুকু একটু ঘর। গম্ভীরা, কাকে গম্ভীরা বলে? গৃহের অভ্যন্তরস্থিত নিভৃত কুঠুরি, সেইখানেই উনি কাটিয়ে দিলেন 18 বৎসর। আর যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর। তেমনি দেখুন আমাদের গোস্বামী পাদগণের জীবনধারা, বলবার তাৎপর্য এই সম্প্রদায় পূর্ণ নির্গুণ সম্প্রদায়, বিষয় এবং বৈষয়িক পদার্থের সঙ্গে এই সম্প্রদায়ের কোনো সম্পর্ক নেই। এর সাধনা, এর আরাধনা, এর ঐতিহ্য, এর কৃষ্টি, এর সংস্কৃতি, এর সাহিত্য সম্পূর্ণ পৃথক। এই জন্য যে মহাপ্রভু এতখানি ত্যাগীর লীলা করছেন, রাজাকে দেখা দেবেন না। আর উনি কত বড় ভক্ত, উনি কি বললেন? যে মোরে যদি কৃপা নাহি করিবেন গৌরহরি, আমি রাজ্য ছাড়ি যোগী হয়ে যাব,
প্রাণী দেব, ভিখারি হয়ে যাব, এতখানি গৌর প্রেম যার। কিন্তু মহাপ্রভুর সেই প্রতিজ্ঞা সুমেরুর মতো অচল অটল। নিত্যানন্দ প্রভু প্রার্থনা করলেন, কোনো কাজ হলো না। পরমানন্দ পুরী বললেন, কোনো কাজ হলো না। সার্বভৌম ভট্টাচার্য অনুনয় করলেন, রামানন্দ রায় প্রার্থনা করলেন, কোনো কাজ হলো না। হ্যাঁ, এতটুকু হলো তার পুত্রকে এনে মেলানো হলো। মহাপ্রভু সেই শ্যামল সুন্দর পুত্রকে আলিঙ্গন করে প্রেমন্মত্ত হলেন। রাজা তাকে আলিঙ্গন করে মহাপ্রভুর কৃপা অনুভব করলেন, প্রসাদী বসন প্রাপ্ত হলেন, এতটুকু কৃপা যা কেউ পারল না। কিন্তু একজন পারল, সে কে? এই হরি কথা। লোভ সাধু সঙ্গে হরি কথা। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর হৃদয় জানেন যে প্রভু যে এত কঠোরতা করেন নিষ্প্রয়োজন, কেবল নিজ জনকে শিক্ষা দিচ্ছেন। তা না হলে উনি সেই জগদানন্দের বয়ে আনা শিবানন্দ সেনের প্রেরিত চন্দনাদি তৈলকে উনি একদিনও একটু স্বীকার করলেন না। দুঃখে রাগে অভিমানে বেদনায় জগদানন্দ ভেঙে ফেললেন সেই তৈল ভাণ্ড, উপবাস করলেন কয়েকদিন। এতখানি হলো, প্রভু একদিন অন্তত একটু তৈল মাথায় দিতে পারতেন। আনন্দ চাহে আমায় বিষয় ভুঞ্জাইতে, ঠাকুর থাকেন তো পরের বাড়ি ওটা কাশী মিশ্রে, আর ঘরটাও এতটুকু, এই তো। তো তার ভিতরে আপনি পান কি জগন্নাথের ওই পাঁচ চৌঠির অন্ন ব্যঞ্জন, এই যে হাড়িতে মহাপ্রসাদ পাওয়া যায়, ওই ওই ডালি মহাপ্রসাদ, ওই বেসর, ওই সাধারণ একটু জগন্নাথের প্রসাদ, এইটুকু গ্রহণ করে। রাত্রিবেলা বলেন, রাত্রিবেলা কোনো দিন প্রয়োজন হলে ওই রাঘবের ঝালির থেকে কিছু খসিয়ে স্বরূপ পরিবেশন করে। এই চৈতন্য চরিতামৃতে এতটুকুই লেখা আছে। তো আপনাকে কে বিষয় ভোগ করাবে? বলেন, এই জগদানন্দ। মুকুন্দ মুখে কিছু বলে না, আমার বৈরাগ্য দেখে মরমে মরে যায়। দামোদর পণ্ডিত এ তো সবসময় তাকিয়ে আছে, আমার কোথায় দোষ ত্রুটি। উনি ব্রহ্মচারী, আকুমার আমি সন্ন্যাসী, উনি শাসন দণ্ড ধরে আছে। অর্থাৎ আর শ্রীপাদ নিত্যানন্দ, ইনি তো আমার সন্ন্যাসীর ধন একমাত্র দণ্ড, তাই ভেঙে ফেললেন। এই দেখুন, যার যেই গুণে বস প্রভু, তার সেই গুণটা বলে তার মহত্ব কীর্তন করছে। এমন যে প্রভুর লীলা, সার্বভৌম ভট্টাচার্য মর্মে মর্মে জানেন যে প্রভু কেবল আচরণের দ্বারা নিজ জনকে শিক্ষা দিচ্ছেন। ভাগবত ধর্মের যে পরিপূর্ণতম শুদ্ধ রূপ, সেইটি জগতের সামনে প্রকাশ করছেন। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। আচরণের দ্বারা তত্ত্ববস্তুকে দেখাচ্ছেন। কি সেই তত্ত্ববস্তু? কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। সেই তত্ত্ববস্তুকে পাওয়ার সাধনা প্রভু দেখাচ্ছেন। তো দেখুন, কিন্তু সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। কে করল? কৃষ্ণ কথা। সার্বভৌম ভট্টাচার্য উপদেশ দিলেন সেই রথাগ্র নর্তনকাল জগন্নাথের রথ বলগণ্ডী স্থানে এসেছে। দক্ষিণে বিপ্রশাসন নারিকেল বন,
দুই পাশে টোটা সব যেন বৃন্দাবন, সূক্ষ্ম শ্বেত বালুপথ পুলিনের সম, রথ চলেছে আকাশ মেঘ মেদুর, মৃদুমন্দ বর্ষণ হচ্ছে সমুদ্রের জলকণা বাহি মলয়া নীল প্রবাহিত। সেই পরিবেশে বৃন্দাবনের উদ্দীপন, সেই তুমি সেই আমি সে নবসঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন। সেই বৃন্দাবনে উদয় করা হো আপন চরণ, ইহা লোকারণ্য হাতি ঘোড়ার ধ্বনি, কাহা বৃন্দাবন ভৃঙ্গ পিকনাদ শুনি। ইহা ক্ষত্রিয় বেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ, কাহা গোপবেশ মুরলী বদন, তাহা তোমার শনে যে সুখ আস্বাদন, সে সুখ সমুদ্রের ইহা নাহি এক কণ। প্রভু গাইছেন, সেই বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিনবন, সেই কুঞ্জ সেই রাসাদিক লীলা, সেই ব্রজের ব্রজজন মাতা পিতা বন্ধুগণ, বরচিত্র তুমি কেমনে পাশরিলা, আহুশ্চতে নলিননাভ পদার বৃন্দম, যোগেশ্বরই হৃদি বিচিন্তমগাধ বোধই, সংসার কূপপতিতরণাবলম্বম, গেহ জুষাং মনঃসুদিয়াত সদান। বলগণ্ডি স্থানে রথ এসেছে মাঝামাঝি, সুন্দরাচল এবং নীলাচলের মাঝামাঝি বলগণ্ডি স্থান। প্রভু উদ্যানে প্রবেশ করেছেন, প্রেমাবেশে বৃক্ষতলে প্রভু শায়িত আছেন। বৈষ্ণবগণ বৃক্ষের তলে তলে শীতল সুমন্দ পবন সেবা করছেন। সার্বভৌম ভট্টাচার্য উপদেশে তখন গজপতি প্রতাপ রুদ্র, সার্বভৌম উপদেশে ছাড়ি রাজবেশ, একলা বৈষ্ণব বেশে আইলা সেই দেশ। ভক্তরা চমকে উঠলেন যে রাজা এসেছে, প্রভু আবেশে আছেন, না জানি কত দুঃখ পাবেন। সর্ববৈষ্ণবের আজ্ঞা লইলা জোর কর হইয়া, হে ভুবন পাবন গৌরাঙ্গগণ, আপনারা গৌর হতে অধিক দয়া, আমাকে কৃপা করুন যেন গৌরাঙ্গের পদছায়া লাভ করতে পারি। সর্ববৈষ্ণবের আজ্ঞা লইলা কর জোর হইয়া, প্রভু পদ ধরি পরে সাহস করিয়া, প্রেমাবেশে প্রভু ভূমিতে শয়ন, নৃপতি নৈপুণ্যে করেন পাদ সম্বাহন। সার্বভৌম ভট্টাচার্য ইঙ্গিত করছেন বিলম্ব নয়, অতি শীঘ্র। সাহস করে উনি প্রভুর চরণ কমল কোলে তুলে নিয়েছেন। নৃপতি নৈপুণ্যে করেন পাদ সম্বাহন, রাসলীলার জয়তীতে ধিকম অধ্যায় করেন পঠন, শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার, বল বল বলি প্রভু বলে বার বার। এই দেখো কেমন হরিকথায় আবেশ, যিনি স্বয়ং মহাভাব সিন্ধু, প্রেম সিন্ধু, করুণা সিন্ধু, বৈদগ্ধি সিন্ধু, সেই প্রভুর কতখানি আবেশ। যারা ভবরোগী তাদের আবেশ না আসুক, কিন্তু তারা ঔষধের মতো তো সেবনটা করবেন, তা নাহলে ভবরোগ যাবে কি করে? শ্রীমদ ভাগবত বললেন, এ যে ভবরোগের ঔষধ, নির্বৃত্ত তর্ষয়ীর উপগী অমানাত, ভবৌষধাত শ্রোত্র মনোভিরামাত, কউত্তম শ্লোক গুণানুবাদাত, পুমান বিরজ্জিত বিনা পশুগ্না। যারা আত্মঘাতী তারা ছাড়া এমন হরিকথায় কে বিরত হবেন? ব্যাস সুখ নারদ শেষ সনক, যার কথারসে নিষিদিন নিমগ্ন, যা মুমুক্ষুজনের একমাত্র উপায়, ভবসাগরের পরপারে যাওয়ার একমাত্র অর্ণবপোত, কর্ণ মনোভিরাম।
এমন যে হরি কথা তার থেকে কে বিরত হবেন আত্মঘাতী ছাড়া, অথবা অপশুকনাথ আর পশুকনাথ দুটো পাঠ আছে, ব্যাধ প্রকৃতির ব্যক্তি ছাড়া। যেমন ব্যাধের চিত্ত খুব কঠোর নির্দয়, ওই রকম কঠোর চিত্ত না হলে হরি কথার থেকে কেউ বিরত হয়? লোভ সাধু সঙ্গে হরি কথা কে না লুব্ধ হবে এই পরামৃতে? তব কথা অমৃতম শ্লোক রাজা যে পড়িল, শুনি উঠি প্রেমাবেশে প্রভু তারে আলিঙ্গন কইল। কে বন্ধু তুমি কইলে মোর হিত, আমি তো তোমায় ডাকতে যাইনি, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ কথামৃত। ভুরিদা ভুরিদা বলি করে নালিঙ্গন, অথচ বাইরে এমন ভাব প্রকাশ করছেন যে যেন জানেন না ইহ কোন জন। উভয়ের নেত্রে অশ্রু দেহ পুলকিত, উভয়ের বিগ্রহই থরহরি কম্পিত। এই দেখুন সাত্ত্বিক বিকারে সমলঙ্কৃত হল দাস এবং প্রভুর অঙ্গ। তাহলে প্রভুর প্রতিজ্ঞাটাকে কে ভাসিয়ে দিল? এই হরি কথা। লোভ সাধু সঙ্গে হরি কথা। শক্তাবেশ অবতার পৃথু মহারাজ, পৃথু মহারাজ ভগবানের অবতার। কি প্রকার অবতার? শক্তাবেশ অবতার। পৃথুতে পালনী শক্তির আবেশ। যখন ভগবান দর্শন দিলেন, 100 অশ্বমেধ যজ্ঞ করলেন, সংকল্প 99টি পূর্ণ হল। যখন শততম যজ্ঞ করছেন, ইন্দ্র বাধা দিচ্ছে, নানা পাষণ্ড রূপ ধারণ করে অপধর্ম বিস্তার করে যজ্ঞের অশ্ব চুরি করে নিয়ে যাচ্ছে। অত্রিমুনি দেখাচ্ছেন পৃথুপুত্র বিজিতাশ্ব বারবার ইন্দ্রের হাত থেকে নিয়ে আসছেন অশ্বটি। রেগে গেলেন, সরাসন ধারণ করলেন, ইন্দ্রের এতখানি কাস্পর্দা, ব্রহ্মা এসে বাধা দিলেন, এই তো তুমি তো ভক্ত, তোমার এই সব কর্মকাণ্ডে কি প্রয়োজন? ওর নাম শতক্রতু, এই 99তম যজ্ঞই তোমার এই অবধি থাক। প্রসন্ন হয়ে ভগবান দর্শন দিলেন, ওই দেখো দেবরাজ ইন্দ্র তোমার পায়ে পড়ছে। আরে করেন কি আপনি দেবরাজ, আপনি দেবেন্দ্র, আপনিও তো নরেন্দ্র, কম কিসে, আমি নয় দেবেন্দ্র হলাম। পরস্পর আলিঙ্গন করে মৈত্রী করলেন, বৈরটা গেল, ভগবান দর্শন দিলেন পৃথুকে। তখন উনি কি চাইলেন? অপূর্ব স্তুতি করলেন, এ প্রভু নকাময়ে নাথ তদপ্যহং কচিন, আমি তোমার চরণারবৃন্দে কিছু কামনা করি না, তোমার যে মহত্তম গণ অর্থাৎ তোমার যে প্রেমিক ভক্তজন, তাদের হৃদয়ে তোমার প্রেম কমল বিকশিত হয়ে আছে, সেই কমলের মত্ত মধুকর তুমি মধুসূদন, তারা প্রণয় রূপী রজ্জুর দ্বারা তোমার চরণ কমলকে হৃদয়ে বেঁধে রেখেছে। সেই যে হৃদয়ের প্রেম মধু বাইরে বাণী আকারে বেরিয়ে আসছে, মহত্তমান্তর হৃদয়াত মুখাচ্যুতাত, তাদের হৃদয়ের থেকে মুখের এসে চ্যুত হচ্ছে যে তোমার চরণ কমল মকরন্দ, তা এত সাধু যে তার আস্বাদনের নিমিত্ত আমার 10,000 কান চাই। বিধৎস কর্ণা জুতই সমে বর, 10,000 কান কামনা করলেন। তো 10,000 কান হলে কি হবে? হবে না, সারা দেহটা তো ছিদ্র হয়ে যাবে, কোথায় রাখবেন 10,000 কান? বলি না না, দুটো কর্ণেই যেন 10,000 কর্ণের সামর্থ্য লাভ হয়।
আসলে প্রেম না থাকলে হরিকথার রস আস্বাদন করা যায় না। যার যতটুকু প্রেম যে জাতীয় ভাব, তিনি হরিকথার রস ততটুকুই আস্বাদন করবেন। যস্য যাবান প্রেমা সতাবান এব আস্বাদয়তি নত সর্বে সমানম, সবাই সমান আস্বাদন করতে পারবেন না। এত বড় কর্মী রাজা খালি পশু হত্যা করছে, ভারতের বুকে রক্তের নদী প্রবাহিত হয়ে গেল, এর পুত্রগণ তারা সেই দশপ্রচেতা, তারা সাধন করছেন রুদ্রদেবের কৃপায়, আর ইনি এই রকম যাগযজ্ঞ। দেবর্ষিপাদ নারদের দয়া হলো, মহারাজ করছেন কি? আজ্ঞে ঠিকই তো করছি, আমার যজমান পুরোহিত বলি ব্রাহ্মণ যারা কুলপুরোহিত, তারা তো এই যাগযজ্ঞ করতেই আমায় উপদেশ করেছেন, আমি তো যজমান। তখন দেবর্ষিপাদ নারদ দেখলে সেই শক্তি প্রয়োগ করে যোগ বলে দেখিয়ে দিলেন যে নশ্বর স্বর্গ সুখ কামনার নিমিত্ত তুমি যে এত প্রাণী হত্যা করেছ, তারা কিভাবে তীক্ষ্ণ শৃঙ্গ, ওই দেখো চারিদিকে তারা প্রতীক্ষা করছে প্রতিশোধ নিতে। ভয় পেয়ে গেলেন সেই বিকরাল দৃশ্য দেখে। তখন দেবর্ষিপাদ নারদের কাছে উপায় জিজ্ঞাসা করলেন যে কি করলে আমার প্রকৃত মঙ্গল লাভ হয়। সঙ্গে সঙ্গে দেবর্ষিপাদ নারদ সম্বোধন করছেন রাজর্ষে, অচিরাদেব রাজর্ষে, ভজনের ইচ্ছা জাগা মাত্র অত বড় কর্মী রাজা প্রাচীন বর্হি, তাকে দেবর্ষিপাদ রাজর্ষি বলে সম্বোধন করলেন। অচিরাদ এইব রাজর্ষে, ভজনের ইচ্ছার হরিকথা শ্রবণ ইচ্ছার কতখানি মহিমা, আর শ্রবণের কতখানি মহিমা হবে তাহলে, শুনলে পর কি না লাভ হবে। অচিরাদ এইব রাজর্ষে স্যাদ অচ্যুত কথাশ্রয়, যদি ভক্তি লাভ করতে হয় তাহলে অচ্যুতের কথাকে আশ্রয় করো। শুশ্রূষ শ্রদ্ধধানস্য নিত্য শ্রদ্ধাশীল হয়ে শুশ্রূষু হয়ে অধীয়ত। আমরা বারবার বলে এসেছি যে আমাদের সারা জীবন নিয়ম সেবা, কারণ একই নিয়মে সারা জীবন চলা, নিয়মটা আর বেশি কি হলো বলুন, এই মাসে বেশি আর কি হলো। হয়তো কেউ একটু সংখ্যা নাম বেশি করছেন, কেউ একটু হরিকথা বেশি শুনছেন, কেউ আহার বিহারের কিঞ্চিত সংযম করেছেন যে আহার বিহার এই মাসে সংযত, ঠিক। কিন্তু যারা ভজনশীল তাদেরকে এই নিয়মে সারা জীবন চলতে হবে। এইভাবে যদি আমরা এই জীবনটা কাটিয়ে দিতে পারি তাহলে এই জন্মেই আমরা প্রেম এবং ভগবত সাক্ষাৎকার লাভ করে ধন্য কৃতার্থ হতে পারবো, যদি নিরপরাধ নিরভিমান আমরা হই। কারণ দুটো শর্ত আছে, নিরপরাধ হতে হবে, নিষ্কাম হতে হবে, আর নিরভিমান হতে হবে, তা না হলে হবে না। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমধন, বহু জন্ম কেটে যাবে। এইভাবে শ্রবণ কীর্তন আমাদেরকে প্রতিনিয়ত করা কর্তব্য, রোজই করা কর্তব্য। এক মাস করলাম, আর যদি এগারো মাস ওই ডামাডোলে চলা যায়, এর গুণটা তখনই বোঝা যদি কুপথ্য ত্যাগ করা যায়। তো দেখুন দেবর্ষিপাদ নারদ প্রাচীন বর্হিকে বলছেন নিত্যদাস স্যাদ অধীয়, যে দেবর্ষি একজন আমার রাজ্যে তো অনেক কথাবাচক, তো একজন কথাবাচককে আমি নিত্য এনে আর রাজসভায় বসে শুনবো, আমার যখন কাজকর্ম শেষ হবে কথাবাচক ঠাকুর আসবেন, ব্যাস বিদায় হয় না।
ওটা একটা আলাদা কনের কথা, ওখানে হবে না। তাহলে কোথায় যেতে হবে বলেন? তোমাকে যেতে হবে নিজে। কথাবাচক ঘরে এনে যে কথা হয় ও একে কি বলে? প্রফেশনাল কথা। ওতে ভজনের রহস্য উদ্ঘাটিত হবে না, ওটা কানের রুচিকর, শুনতে ভালো লাগে, ইতিহাসের কথা, ভূগোলের কথা ছড়বে ছড়, কিন্তু ভজনানুভূতির কথা সম্পূর্ণ আলাদা। তো ওটা তো তারা তো তোমার ঘরে আসবে না, তারা যেখানে আছে সেইখানে যেতে হবে। যত্র ভাগবতা রাজন সাধব বিশদাশয়া, দেখো বিশেষণগুলো দিচ্ছেন, ভাগবতা ভক্তা তারা আর বিশদাশয় নির্মল চিত্ত, আশয় যাদের বিশদ নির্মল, ভগবত গুণানুকথন শ্রবণ ব্যগ্র চেতস, যারা ভগবত কথা শ্রবণ এবং কীর্তনের জন্য ব্যগ্র চেতা। এই সময় এসে গেল, এই সময় এই এখন কথা শুনতে যেতে হবে। একটা বিপুল উৎকণ্ঠা নিয়ে অবস্থান করছেন শ্রদ্ধেয় শ্রোতৃমণ্ডলী, সেইখানে তোমায় যেতে হবে রাজ অভিমান ত্যাগ করে। তস্মিন মহন মুখরিতা মধুবীশ চরিত্র পিজুষ শেষ সরিত পরিত স্রবন্তি তাজে পিবন্তবিতৃষ নৃপগার্হ কর্ণই তান্ন স্পৃশন তসন ত্রিট ভয় শোক মোহা। সেইখানে যখন তুমি যাবে সেই সভাকে সম্মান করে মর্যাদা অনুরূপ, যেমন মর্যাদা আছে, আগে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বৈষ্ণব বসবেন তার পিছনে, অর্থাৎ নিজের ওজন বুঝে মর্যাদা বুঝে সভাকে সম্মান করে আসন গ্রহণ করবে। এই তো এইবার দেখবে হরিকথারূপী অমৃতের নদী প্রবাহিত হচ্ছে দশ দিকে, উপরে নিচে এপাশে ওপাশে, কারণ শব্দরূপী নদী। তস্মিন মহন মুখরিতা মধুভীষ চরিত্র পিজুষন্তি তা যে পিবন্ত অবিতৃষ, কিভাবে পান করতে? ব্রহ্মা বললেন, অবিতৃ তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বারে নিরন্তর, এই সমস্ত শব্দ বলা হয়েছে। যারা অবিতৃপ্ত হয়ে এই হরিকথামৃতকে পান করেন, বললেন শোক মোহ স্পর্শ করতে পারে না। তান্ন স্পৃশন তসন ত্রিট ভয় শোক মোহা, কি করে স্পর্শ করবে? উনি তো দেহের বাইরে জগদাতীত হয়ে গেলেন, স্বভাবের অতীত হয়ে গেলেন, প্রারব্ধের অতীত, কর্মের অতীত, গুণাতীত হয়ে, গুণাকৃষ্ট হয়ে তিনি কৃষ্ণ ভজন করতে লাগলেন। তান্ন স্পৃশন তসন ত্রিট ভয় শোক মোহা। শ্রী সুতমুনি বললেন, জয়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতি পুংসাম শোক মোহ ভয়াপহা। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই শ্রবণাঙ্গটি কতখানি আবশ্যক, জীবনের অপরিহার্য সম্পত্তি, বরঞ্চ একদিন অন্ন পান ব্যতীত বাঁচা যায়। আচ্ছন্ন দিন কভু দিন কৃষ্ণহীন, যেদিন কৃষ্ণ কথা কানে যাবে না, যেদিন ভজনে মনটা লাগছে না, সেইটি মাদৃশ জীবের জীবনে শ্রেষ্ঠতম দুর্দিন। এ অমৃত পান বিনে যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। হরিকথা শ্রবণ না করলে জীবনটা দুর্বল, এই হরিকথা শেষ হলেই মনটা এদিকে ওদিকে ছুটবে, নানা দুনিয়ার হাবিজাবি আবর্জনা এনে আর মন ঘাটতে থাকবে। ওর যে স্বভাব অনাদিকালে, বেয়ারা মন বোঝালেও বোঝে না, এই যতক্ষণ হরিকথা ততক্ষণ ও চুপচাপ থাকে, আর যেই হরিকথা শেষ হলো, নামের মালা রাখা গেল, সঙ্গে সঙ্গে মন কোথার থেকে কি নিয়ে এলো, আবর্জনা ওই ঘাটছে, স্বভাব হয়ে গেছে তার, স্বভাব তো কেউ ছাড়তে পারে না। এ অমৃত পান বিনে যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে হাসে গায়ে করয়ে নর্তন, এ অমৃত কর পান ইহা সম নাহি আন চিত্তে করি সুধীর
কুতার্কিক যারা শ্রদ্ধালু নয়, যারা তাদের ও তাদেরকে দূরের থেকে তাদের গায়ের বাতাস যেন না লাগে, জাগে পড়ে গিয়ে যাতে সর্ব কবিরাজ গোস্বাই পাদ এই পরামৃত কৃষ্ণ কথামৃত পান করতে অনুরোধ করছেন। কৃষ্ণ ভক্তি শাস্ত্রগণ ফুল্লয়ে পদ্মবন, এর মধু কর আস্বাদন, খণ্ডিবে সকল দুঃখ, পাইবে পরম সুখ, অনায়াসে হবে প্রেমোল্লাস। এ অমৃত অনুক্ষণ সাধু মহান্ত মেঘগণ, তারা বিশ দানে করে বরিশন, তাতে ফলে প্রেম ফল। অমৃত বৃষ্টি না হলে প্রেম ফল ফুল ফলবে না, ভক্তি লতা সঞ্জীবিত হবে না। যেমন জলের অভাবে লতা শুকিয়ে যায়, তেমনি ভক্তি লতা শুকিয়ে যাবে। কারণ বলাই হয়েছে, শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন, উপচিয়া বাড়ে লতা। তবে জল সেচন করলে যেমন লতা বাড়ে, ঠিক সেই প্রকার শ্রবণ কীর্তন জল নিরন্তর ভক্তিলতাকে দিতে হবে। তবে তো সেখানে ভাবরূপী কুসুম বিকশিত হবে, প্রেমরূপী ফল ফলবে। তবে লতা বেড়ে গিয়ে সেই ব্রহ্মাণ্ডকে ভেদ করে কৃষ্ণচলন কল্পবৃক্ষে আরূঢ় হবে। এই জন্য তার মূলে রয়েছে হরিকথা, লোভ সাধু সঙ্গে হরিকথা। সেই হরিকথা আবার সাধু সঙ্গ বলছেন, সাধু সঙ্গে। কেন? আমরা ঘরে নিজে নিজে বসে অনুশীলন করব বলেন অনুভব হবে না। ঘরে যদি একখানা ভাগবত নিয়ে, চৈতন্য চরিতামৃত নিয়ে নিজে নিজে পড়ব, কি আছে? বলেন জীব গোস্বামী পাদ এই বিধিও দিয়েছেন, যদি বক্তা না পাওয়া যায় তাহলে নিজেই পাঠ করতে হবে, আর নিজেই শুনতে হবে, নিজেই বক্তা হতে হবে, নিজেই শ্রোতা হতে হবে। বলেন কেন? নিরাগ বক্তা যদি পাওয়া না যায়, সজাতীয়াশয় স্নিগ্ধ শতবর, এমন বক্তা পাওয়া তো দুর্লভ। সজাতীয়াশয় স্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে, শ্রীমদ ভাগবতার্থানাম আস্বাদ রসিকৈশঃ। যদি না পাওয়া যায় তখন কি করতে হবে? বললেন নিজেই গ্রন্থ অধ্যয়ন করতে হবে, নিজেই বক্তা। এই জন্য অনুভব হবে হৃদয়েতে। যতিনি তার ভজনানুলি বলছেন, তখন সেই দিব্য চিন্ময়ী শক্তি কর্ণদ্বার দিয়ে শ্রোতার হৃদয়ে প্রবিষ্ট হচ্ছে। যেমন দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, বটগাছের নিচে, অশ্বত্থ গাছের নিচে প্রস্তুত দানার মতো কত বীজ পড়ে, বৃষ্টিও তো হয় কিন্তু একটাও কি অঙ্কুরিত হয়? তের ফল ভক্ষণ করে যখন কাক ওই ছাদের উপরে ওই দেয়ালের কার্নিশে যখন সে মলত্যাগ করেছে, তার পাকস্থলিতে গিয়ে ভাবিত হয়ে সেই বীজটি এমন শক্তি লাভ করেছে যে ওখানে জল কোথায়, ওখানে মাটি কোথায়, ছাদের কার্নিশ, কিন্তু এমন শক্তিশালী হয়েছে বীজ যে সেই শুষ্ক স্থানকে ভেদ করে বট অশ্বত্থের চারা গজিয়ে যায়। এই শক্তি কোথায় পেল ওই বীজটি? বলেন ওই কাকের পাকস্থলিতে গিয়ে তাতে ভাবিত হয়ে এতখানি শক্তি লাভ করেছে। ঠিক সেই প্রকার সাধুগণ তারা জীবন সাধনার দ্বারা, ভজনানুভূতির দ্বারা সেই সত্য বস্তুকে সাক্ষাৎকার করে, অনুভব করে যখন বলবেন, তখন সেই কথার ভিতরে মাখানো থাকবে নিজের অনুভব শক্তি। সেই শক্তিটা খালি গ্রন্থ অধ্যয়নে পাওয়া যাবে কি করে? কি করে নিজে গ্রন্থ অধ্যয়ন করলে সেই শক্তিটা আমরা কি করে পাবো? এই জন্য সাধু সঙ্গে হরি কথা, সাধু সঙ্গে, সাধুর আনুগত্যে আস্বাদন করতে হবে। বৈষ্ণবের সঙ্গ করি, বৈষ্ণবের অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। ঠাকুর মহাশয় বললেন, আজ শ্রী গিরিরাজ গোবর্ধনের আরাধনা তিথি, আজই সেই কার্তিকী শুক্লা প্রতিপদ। হয়তো কেউ বলতে পারেন যে আজকে তো প্রতিপদ প্রায় এগারোটার পরে লেগেছে, এই তো
11টা নাগাদ থেকে। তো কালকেও তো প্রতিপদ আছে 9টা সাড়ে 9টা অবধি সকাল, তাহলে শুক্লা প্রতিপদটা তো কালই হওয়া উচিত, কারণ আজকের প্রতিপদটা তো অমাবস্যা সংযুক্ত হয়ে গেল, পূর্ব বিদ্যা হলো না। আর কালকের প্রতিপদটা তো শুদ্ধ প্রতিপদ, বিদ্যাহীন। মহাপ্রভু বলেছেন সর্বত্র বিদ্যা ত্যাগ, পূর্ব বিদ্যাকে ত্যাগ করে পরবিদ্যা স্বীকার করতে হবে। কিন্তু হরিভক্তি বিলাসে দুইটি জায়গায় পূর্ব বিদ্যাকে স্বীকার করা হয়েছে। যেমন রামনবমীর ব্রত যখন গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন হরিভক্তি বিলাসে, যদি শুদ্ধা একাদশী পরে থাকে, সেই একাদশী ব্রতের সম্মান রক্ষা করবার জন্য রামনবমী ব্রত অষ্টমী বিদ্যা করা যাবে, এই বিধান দিলেন। তবে হ্যাঁ, যদি একাদশী ব্রত নির্বিঘ্নে পরে হয় তাহলে বিদ্যা কেন করবেন? কিন্তু যদি পরিস্থিতি এমন আসে যে রামনবমীর ব্রতটা বিদ্যা হয়ে গেল তো দশমীতে ব্রত, তাহলে তো একাদশীর দিন পালন করা যাচ্ছে না, একাদশী শুদ্ধ, সেই ক্ষেত্রে গোস্বামীপাদ বিধান দিলেন যে অষ্টমী বিদ্যা রামনবমী ব্রত বৈষ্ণবগণ করবেন। হরিভক্তি বিলাসে দেখবেন তেমনি যখন অন্নকূটের তিনি দিন নির্ণয় করছেন হরিভক্তি বিলাস ষোড়শ বিলাসেতে, সেইখানে উনি লিখছেন যে গোপূজা এবং গোবর্ধন পূজা এটি একই দিনে একটি উৎসব, সেইখানে উনি শাস্ত্রবচন চয়ন করছেন যে অমাবস্যা সংযুক্ত যে প্রতিপদ, সেই প্রতিপদেতেই পূর্ববিদ্যাই, তাতেই গোবর্ধন পূজা এবং গোপূজা হবে। যদি দ্বিতীয়া এসে যায় প্রতিপদের ভিতরে, অর্থাৎ দ্বিতীয়া সংযুক্ত যে প্রতিপদ, সেই প্রতিপদে চন্দ্রোদয়ের সম্ভাবনা। কতক্ষণ প্রতিপয় হলে যে দ্বিতীয়ায় চম্পত্তি নষ্ট হবে, এই জন্য সেখানে অনেক পুরাণ বচন যে আমার সেই প্রতিপদেই বর্ধন পূজা বলিদৈত্যরাজ পূজা কথা শুনব না। যদি বলেন আমার গুরুদেব বলেছেন, আমার গুরুদেবের কথাও তো শুনব না। কেন? বলে আমার পরম গুরুদেব বলেছেন, পরাৎপর গুরুদেব বলেছেন, চলে আসছে। বলি কেন আমরা শুনব? মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। মহাজনকে, আমাদের মহাজন তো এই ছয় গোসাই শিক্ষা গুরু যে আমার, মহাজন তো আর অন্য কেউ নয়, আচার্য তো অন্য কেউ নয়, আচার্য তো এই ষডগোস্বামী। পরবর্তীকালের যারা তারা তো আচার্যের কথাগুলো বলেছেন, কেউ নূতন কথা বলেছেন কি কিছু? যে যত গ্রন্থ লিখুক বা প্রচার করুন, তিনি তো সমস্ত রূপ রঘুনাথের কথাগুলো বলছেন, ভাগবতের কথা বলছেন, এই জন্য আচার্য কারা? এইখানেই তো বোঝবার ভুল না, আমাদের সম্প্রদায়ের আচার্য কারা, কাদের আনুগত্যে আমাদের ভজন সাধন, জীবনটা কার চরণে সঁপে দিতে হবে? শ্রীরূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথের চরণে। আমরা নিরন্তর রূপ রঘুনাথের কথাই বলবো, হৃদয়ের শ্রেষ্ঠ আসনে রূপ রঘুনাথকেই আমরা বসাতে চেষ্টা করব। তাদের যে ভাব, তাদের যে শিক্ষা, তাদের যে আদর্শ, তাদের যে বাণী, তাই হবে আমাদের জীবনে ধ্রুবতারার মতো একমাত্র লক্ষ্য। তাহলে আর পথচ্যুত হওয়ার, পদচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি এদিকে ওদিকে তাকানো যায়, সঙ্গে সঙ্গে আমরা আনুগত্যের থেকে ভ্রষ্ট হয়ে যাব, কারণ আনুগত্যটি হচ্ছে ভজনের জীবনী শক্তি। তাই হরিদাস বর্চ গিরিরাজ গোবর্ধনের সমারাধনা তিথি আজ, গিরিরাজ গোবর্ধনের পদার বৃন্দে শুধু এতটুকুই মিনতি, এতটুকুই প্রণতিপূর্বক নিবেদন, যেন তিনি তার তটে আমাদিগকে জন্মে জন্মে বাস দান করেন, যেন আমরা তার মহিমা আমাদের অন্তরে স্ফূর্তি প্রাপ্ত হয় কিঞ্চিত, আমরা যেন শ্রী গুরু গৌরাঙ্গ চরণার বৃন্দে অনন্য রতিমতি লাভ করে জীবন জনমকে ধন্য বা কৃতার্থ করতে পারি,
এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকের শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা কথার এইখানেই দেওয়া হচ্ছে বিশ্রাম।